নমস্কার বন্ধুরা, আমি সীমা। ফুড অ্যান্ড কুকার আরো একটি নতুন পর্ব। আজ রান্নাঘরে নয়, আজ রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো রথ সবার ভালো কাটুক এই কামনা করি। আর এবছর আয়ুষ রথ বের করেছে, তো আয়ুষের বায়না মেটাতে এবছর রথ আমাদের বাড়িতেও এসেছে জগন্নাথ। তো ছোট্ট করে জগন্নাথের পুজো দেব, তারপর আমরা মানে পিয়ালির যে রাসমেলার মাঠে যে রথ ওঠে সেখানটায় যে মেলার প্রস্তুতি আপনাদের দেখিয়েছিলাম, তো ওখানে যাব। বড় রথ তো ওখানে বেরোয়, তো ওটা যা ওখানে যাব। তার আগে আয়ুষের রথ বের করব পুজো দিয়ে, আর আয়ুষের রথকে মাসির বাড়ি রেখে তারপর আমরা মেলার দিকে যাব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। তো এখন আমরা ঘরে পুজো দেব, তাই তো? আর আয়ুষ সেজে গুজে কিন্তু একদম রেডি হয়েছে রথ নিয়ে বেরোনোর জন্য। এই যে আয়ুষের ছোট্ট রথ। আয়ুষ কতলা রথ? এটা চারতলা। চারতলা রথ। আয়ুষ একটু ঠাকুর ভক্ত আছে, আর পুজো আশ্রয়ের সময় পুজো আশ্রয় করার জন্য ব্যস্ত হয়। তো বা সকাল থেকে না, দু তিন দিন আগে থেকে, যেদিন আমরা রথের মেলার আয়োজন হচ্ছিলো ভিডিও করেছিলাম, ওদিন থেকেই বলে যাচ্ছে মা আমি রথ আনবো, পুজো করবো। তো সকাল থেকে উপোস করেছিল, আমি জোর করে খাওয়ালাম। এতক্ষণ উপোস করে থাকতে হবে না, ঠাকুর পুজো খেয়ে পুজো করলেও হয় নিরামিষ। তো আগে কালারিং কাগজ এনেছে ওর বাবা, তো কাগজ দিয়ে রথটা আগে ঘিরে সুন্দর করে সাজিয়ে দেবো, তারপর পুজোটা দেবো। রথটা দুটো তালা ঘিরে দিয়েছি, এবার আমি ফলগুলো কেটে নেবো পুজোর জন্য। আমি এখানে একটা পিতলের ঘটি নিয়েছি, ঘটির মধ্যে একটু গঙ্গা জল নিয়ে নেব। আর যাদের পিতলের ঠাকুর, রূপোর ঠাকুর, সোনার ঠাকুর, তারা তো স্নান করাতে পারে, আর আজকে জগন্নাথ দেবের স্নান করাতে হয়। তো আমি আজকের, যেহেতু আমাদের মাটির ঠাকুর এনেছে, তো আমি যেভাবে স্নান করালে মাটির ঠাকুর যে স্নান করানো যায়, আমি সেই পদ্ধতিতে স্নান করানোর চেষ্টা করব। পুজো সম্পর্কে বিশেষ কিছু জানি না, ভক্তি দিয়ে ডাকলে ঠাকুরকে পাওয়া যায় এটাই জানি। তো ভক্তি দিয়ে ডাকবো, আর কিছু মন্ত্র তন্ত্র কিছুই জানি না, যেটুকু জানি সেইভাবেই আমি জগন্নাথকে পুজো দেবো আজকে। জলের মধ্যে দিয়ে দেবো তুলসী পাতা, আমি ঘি দিয়ে দেবো, ঘি, মধু আর সুগন্ধি, তুলসী পাতা, এইগুলো দিয়ে, গঙ্গা জল দিয়ে আমি জগন্নাথ দেবকে স্নান করাবো। শুধু জগন্নাথ নয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমি এই একটা নতুন রুমাল নিয়েছি, আর এই রুমালের ওপরে সমস্ত উপকরণ মেশানো, জল আর তুলসী পাতা এইভাবে দিয়ে ঠাকুরকে স্নান করাবো। আমি এই রুমাল দিয়ে বরণ করে স্নান করিয়ে নেব, স্নান মন্ত্র বলে, জগন্নাথ স্নানং
সুভদ্রায়ং স্নানং বলরাম স্নানং। তো আমি এইভাবে সব দেবতাকে স্নান করিয়ে নেব, আর একটু করে ঘি সবার কপালে পায়ে ছুঁয়ে দেব, ঘি মধু গঙ্গা জল, কারণ মাটির ঠাকুর, জল দিয়ে স্নান করানো যাবে না। আর স্নান করানোর পরে সবার পায়ে ফুল দেব, তারপরে কথায় আছে আজকের দিনে বলরাম জগন্নাথ সুভদ্রা বলরাম জগন্নাথ তিনজনকে স্নান করানোর পরে তাদের গায়ে জ্বর আসে, তো একটা রামাবলী দিয়ে তাদের গায়ে স্নান করানোর পরে ঢেকে দেব। স্নান করানোর পরে জগন্নাথকে রাজবেশ পরানো হয়, আমার সেই সামর্থ্য নেই, তো আমি একটা মালা দিয়ে বরণ করে নিচ্ছি। এবারে আমি রামাবলীটা তুলে নেব, আর তুলে নিয়ে জগন্নাথ দেবকে আমি রথে বসিয়ে দেব মাসির বাড়ি যাত্রা করার জন্য। আর রথে প্রবেশ করানোর আগে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চন্দন দিয়ে সাজিয়ে দেব। জগন্নাথ দেবের প্রিয় পঞ্চমিষ্টি এবার আয়ুষ জগন্নাথ দেবের পায়ের কাছে দেবে, দুই হাতে ধর। আজ ধরে টেনে এসো, টেনে এসো, আজ টেনে এসো। আয়ুষ রথ নিয়ে মাসির বাড়ি চলে এসেছে, আর দুই মাসি ওই বসে আছে, আর একজন মাসি কোন দিকে গেছে। আর ডলিকে মিলিকে তো আপনারা সবাই চেনেন কম বেশি, তো এটাই হচ্ছে আয়ুষের মাসির বাড়ি। আমরা এখন এখানে রথ নিয়ে চলে এসেছি, মিলি গেছিল আগিয়ে আনতে, এবার আমরা প্রণাম করে মেলার দিকে চলে যাবো। প্রণাম করি।
ছোট রাতের মালাতে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে কোনো গন্ডগোল ঝামেলা যাতে না হয় সুস্থভাবে রাতের মালা উদযাপন করা যায় তার জন্য ওই দাঁড়াও 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 দাঁড়াও
আয়ুষে জল বিবাসা লেগেছে মটকা জল কিনে খাচ্ছে চ্যানেলের মধ্যে প্রবেশ করুন রাস্তায় গাড়ি ঘোড়া যাতায়াত করছে আপনারা একটু রাস্তা ছেড়ে মন্দিরের পরিবেশকে রাতের মেলাতে এসে বাবর খাওয়া হচ্ছে ترجمة
ইয়ালি রাতের মালা বাজারে ভিড় এদিকে চাউমিনের দোকানে ফাস্ট ফুডের দোকানে লাইন পড়েছে রাতের মালাতে জিলাপির দোকানে ভিড় কমছে না জিলাপির দোকানে প্রচুর ভিড় জমছে রাতের মালা জিলাপি দোকান কেনার জন্য ভিড় ভরে গিয়েছে ভিড় কমছে না কন্টিনিউ ভিড় চলে যায় লাইন এই পর্যন্ত লাইন লোক লাইনে দাঁড়িয়ে আছে অর্ডার দিয়ে শুধু দূরে দূরে দাঁড়িয়ে থাকছে পরস্পর জিলাপি পাচ্ছে আর এই দোকানে জিলাপিটা খুব ভালো বানানো হয় এই বাজারে সারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাঠিয়ে থাকবেন তো দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার